ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. وعليكم السلام ورحمة الله وبركاته. جشمان جدنيبا تسبيح فاطمي شمبر کے اپنے جنتے سلن تسبيح فاطمي شمبر کے صحیح بخاری و مسلم المتعا سے আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না ফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশতাকাত মা তালকা মিনার রাহা মিম্মা তাতহানু সাবালাগাহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উতিয়া বিসাবিয়িন ফাসআলাত ফাআতাতহু তাসআলুহু খাদিমান ফালাম তুওয়াফিকহু. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ কারবারে অত্যন্ত জর্জরিত ছিলেন, বিশেষ করে আটা বানানোর কাজে উনি অত্যন্ত আটা বানানোর যেই তৎকালীন জমানার যন্ত্রটা ছিল তো এতে উনি আসলে খুব কষ্ট পান। আর উনার নিকটে খবর আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে কিছু সেবক বা খাদেম আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে ইনি একটি খাদেম ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটার ব্যাপারে একমত হলেন না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়টা জানালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি উপস্থাপন করেন। ফাআতানা ওয়া ক্বাদ দাখালনা মাযজাআনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসলেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আমরা এমত অবস্থা ছিলাম যে আমরা আমাদের আসন গ্রহণ করেছিলাম, অর্থাৎ আমরা শোয়ার বিছানায় প্রবেশ করেছিলাম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। ফাযাহাবনা লিনাকুমা, তখন আমরা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে উঠে যেতে চেষ্টা করলাম। ফাকালা আলা মাকানিকুমা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন না তোমরা উঠতে হবে না, তোমরা তোমাদের জায়গাতেই অবস্থান করো। হাত্তা ওয়াজাদতু বারদা কদমাইহি আলা সাদরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পায়ের ঠান্ডা অনুভব করলাম আমার বুকে, অর্থাৎ উনার যখন কাছাকাছি বসতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুই কদম উনার শরীরের সাথে স্পর্শ করতেছিল। ফাকালা আলা আদুল্লুকুমা আলা খাইর মিম্মা সাআলতুমা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন উত্তম কিছুর পথ দেখাব না যেই জিনিসগুলো যেই বিষয়গুলো তোমরা যা আমার নিকটে চাইছ অর্থাৎ খাদেম তার থেকে উত্তম হবে। আর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন ইজা আখাস্তুমা মাযজাকুমা, যখন তোমরা তোমাদের বিছানা গ্রহণ করবে ফাকাত বিরাল্লাহ আরবাউন ওয়া সালাসিনা, তখন তোমরা চৌত্রিশ বার আল্লাহু আকবর বলবে, ওয়াহমিদা সালাসা ওয়ালাসিনা ওয়া সালাসিনা, এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া সাব্বিহা সালাসা ওয়া সালাসিনা, এবং সুবহানাল্লাহ তেত্রিশ বার বলবে। ফা ইন্না যালিকা খায়রুল লাকুমা মিম্মা সাআলতুমা, তাহলে এইটা অর্থাৎ এই তাসবিহগুলো তোমাদের জন্য উত্তম হবে ওই জিনিস থেকে যেটা তোমরা চাইছ অর্থাৎ খাদেম থেকে উত্তম হবে। হাদিসটি বুখারীর মধ্যে বর্ণনা করা আছে, তেমনি মুসলিমের মধ্যেও বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে বললেন আলা ওয়াল্লিমাকুমা খাইরাম মিম্মা সাআলতুমা, তোমাদেরকে কি আমি এমন উত্তম জিনিসের কথা বলবো না যেটা তোমরা দুজনে চাইছ। ইজা আখাস্তুমা মাযজাকুমা, যখন তোমরা বিছানা গ্রহণ করো অর্থাৎ শোয়ার জন্য তোমাদের বিছানায় তোমরা যাও, আন তুকাব্বিরাল্লাহ আরবাউন ওয়া সালাসিনা,
তখন তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে, ওয়া তুসাব্বিহাহু 33, 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া তাহমিদা ওয়া তাহমাদা 33, এবং 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ফাহুয়া খাইরুল লাকুম মিন খাদিমিন, এই জিকির তোমাদের জন্য, এই তাসবিহ তোমাদের জন্য খাদেম থেকে উত্তম হবে। অন্য বর্ণনার মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা তারাকতুহু মুনযু সামিতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই তাসবিহ শোনার পর থেকে আর কখনো সেটা ছাড়ি দেই নাই। হাদিসটি বুখারীর 3705 এবং 5361, 6318 এবং সহিহ মুসলিমের 7090 নম্বর হাদিস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।